वेलकम बैक टू माय चैनल और तुम्हारा देखो माय सिंपल लाइफस्टाइल ब्लॉग वीडियो। और आज के हे काली पुजोर दिन ताई तुम्हारे के बोले जे आज के आम्रा जाबो आमार बापेर बाड़ी काली पुजो देखते। ताई आखुन एखुन बाजे सकाल 8:30 और आम्रा बाशे कोड़े जाच्छी, तो चलो तुम्हारा ब्लॉगटा देखते थाको। আর এটা হচ্ছে আমাদের গ্রামে বড় মা কালীর মন্দির। আর সবাই দেখো আমাদের গ্রামে সবাই এখানে ভিড় জমিয়েছে, কারণ তারা সবাই এই কালী পুজোর দিনটাই আমাদের এই বড় মা কালীর মন্দিরেই সময় সবাই কাটায়। কারণ সবাই দেখতে চায় যে বড় মা কালীকে বেদিতে চাপানো। আর এরপরেই পুজো আরম্ভ হবে। আর এখন সন্ধ্যাবেলা, আর সবাই আমাদের গ্রামে সবাই এই বড় মা কালীকে খুব মানে। আর আমাদের সত্যি বড় মা সত্যি খুব জাগ্রত। আর সবাই এখানে সন্ধ্যাবেলায় পুজো দিতে আসে বড় মা কালী মন্দিরে। আর এখানে বড় মা কালী আছে, মেজো মা কালী আছে, আর ছোটো মা কালী আছে পরপর মন্দির। আর বড় মা কালীকে কিছুক্ষণ পরই বেদিতে চাপানো হবে, তাই সেটা দেখার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। আর আমাদের গ্রামে সবাই এখানে এই দিনটা, এটা একটা বিশেষ দিন। আর এই দিন সবাই এসে হাজির হয় যে বড় মা কালীকে কেমন লাগছে দেখতে। কারণ বড় মা কালীর মূর্তি আজকের দিনেই তো একদম পুরোপুরি তৈরি হয়, আর আজকেই বড় মা কালীকে বেদিতে চাপানো হয়। তাই এটা দেখার জন্য, এই এত সুন্দর দৃশ্যটা দেখার জন্যই আমাদের গ্রামে সবাই এখানে এসে ভিড় জমায়। তো তোমরা দেখো ভিডিওটা। বড় মা কালীকে বেদিতে বসানো হয়ে গেছে, আর এরপর বড় মা কালী পুজো আরম্ভ হবে। আর আমাদের এখানে পুজোর পর রাতে বলিদান হয়। আর এই দেখো এই আটচালার মধ্যে সবাই পুজো দেয়। আর ভাইফোঁটার দিন আমাদের বড় মা কালী বিসর্জন হয়। বড় মা কালী, মেজো মা কালী আর ছোটো মা কালী বিসর্জন হয় ভাইফোঁটার দিন। কালী পুজোর পর দিনটা থাকে, তার পরের দিন ভাইফোঁটা, সেদিন বিসর্জন হয়। আর আমাদের গ্রামে কালী পুজোটা খুব ভালোভাবে, মানে খুব ভালো ধুম হয় কালী পুজোটা। আর এই কালী পুজোর দিন আমাদের গ্রামে বলতে গেলে যত মেয়ে তাদের বাইরে বিয়ে হয়েছে তারা সবাই কালী পুজোর দিনটা আমাদের গ্রামে আসবে, এটা নিয়ম। Thank you.
আর আজ হচ্ছে কালী পুজোর পর দিন, আর এখন সন্ধ্যাবেলায় আমাদের গ্রামে নাচ গান, বাচ্চাদের নাচ গান, কবিতা, একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। আর সবাই দেখছো তোমরা কত ভিড়, সবাই এখানে, সবারই বাড়িতে আত্মীয় স্বজন এসছে। কালকে যেহেতু ভাইফোঁটা আছে তাই সবাই এসছে, তাই অনেক ভিড়, তাই সবাই এখানে বসে বসে অনুষ্ঠান দেখছে। এই মন্দিরটা হচ্ছে গৌরাঙ্গ মন্দির, সন্ধ্যাবেলায় আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। আজকে হচ্ছে ভাইফোঁটার দিন, আর মন্দিরে সবাই ভাইফোঁটা দেওয়ার পর সবাই চলে এসেছে। এখন বাজছে একটা, দুপুর একটা, সবাই তেল সিঁদুরের জন্য অপেক্ষা করছে, আর এরপরেই হবে সিঁদুর খেলা, তারপরেই বড় মা কালী বিসর্জনের জন্য রওনা হবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।